দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখন আছি উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা 1 নম্বর গেটের ভিতরে। তো এখানে বাবা মার একটা লেডিস টেলার্স আছে, তো এই টেলার্সের যে কর্ণধর আমরা তার সাথে কথা বলবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সে শিলাচ্ছে এবং একজন নারী উদ্যোক্তা। জি আসসালামু আলাইকুম রাজিয়াপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। এই ঈদের বাজার কেমন কেনাকাটা হচ্ছে আপনার দোকানে? ভালো আলহামদুলিল্লাহ। এই যে আপনি কী কী সেল করছেন? থ্রি পিস, গজ কাপড়, থান কাপড়, তারপরে এতে এগুলা। আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো রাজিয়াপা যেগুলো সেল করতেছে এটা হলো বোরকা। রাজিয়াপা, এটা কি আপনি বোরকা বানিয়েছেন? একটু দাঁড়ান তো রাজিয়াপা, একটু আমাদের একটু দেখান তো কোনটার দাম কত, একটু ওইগুলো দেখান। আপনার হচ্ছে আসলে এগুলো তৈরি করা হয়েছে বোরকা, এগুলো সব তৈরি করছেন? আর আপনি কি তৈরি কোনো সেল করেন? তো মানে আনস্টিচ সেল করি, আবার স্টিচ করাটা তো মানুষে অর্ডার করলে স্টিচ করা হয়। এগুলো কি মানে এগুলো সেল করার জন্য আনস্টিচ কাপড়? আনস্টিচ কাপড়, এগুলো কি বানায় পড় নাকি বানানো? না না, আনস্টিচ মানে বানানো, বানানো ছাড়া। আর একটু দেখাবেন প্লিজ? হ্যাঁ, ওকে একটু দেখান, ঘুরে একটু ঘুরে। তো আমরা একটু কয়েকটা দেন, কয়েকটা দেখান, কোনটা কত দাম যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। খুব সুন্দর, খুব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার, খুব দারুণ একটা কালার। এটা সেল, এটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান না? এটা এটার দাম কত? এটার দাম হচ্ছে 2200 টাকা। 2200 টাকা। আপনারা যারা থ্রি পিস নিতে চান, খুব সুন্দর, রেগুলার প্রাইস হলো 2200 টাকা। খুব সুন্দর শাইনিং করতেছে থ্রি পিসটা। এটাও সেম না? 2200 টাকা, এটাও ইন্ডিয়ান। আর ওগুলো কত করে? এটা দেশি, এটা হচ্ছে 1200। এইটা হলো 1200 টাকা, এইটা হলো 1200 টাকা করে। আর কমের ভিতরে যারা আরো কমে নিতে চায়? কমের ভিতরে যেমন এগুলো, কমের ভিতরে সুতি বাসা করার জন্য। হ্যাঁ, বাসা করার জন্য। কমের ভিতরে অনেক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে এই যে গস কাপড়ও আছে। তো আচ্ছা, এই যে আপনি একজন নারী উদ্যোক্তা, হ্যাঁ, আচ্ছা আপনি কি কোনো সমবায় কোনো কারো কাছ থেকে কি কোনো সহযোগিতা নিয়ে এই উদ্যোক্তা হয়েছেন? না, আমি আসলে সত্যি কথা বলতে আমি এগুলো পছন্দ করতাম না শুরু থেকে, কিন্তু এখনও আমি কোনো কারো কাছ থেকে তেমন কোনো সহযোগিতা নেই নেই শুরু থেকে, কিন্তু এখন বর্তমানে ওরকম নাই আর কি, ঋণগ্রস্ত না আমি। আচ্ছা, যদি আপনাকে কেউ মানে যেমন যুব উন্নয়ন থেকে ঋণ দিচ্ছে নারী উদ্যোক্তাদের, আপনি কি এরকম ঋণ পাইলে নেবেন? না, নেবেন না? না, আসলে উনি একজন স্বাবলম্বী, উনি ওনার নিজের দক্ষতায় হচ্ছে, এবং উনি যুব উন্নয়ন থেকেও ঋণ নেবে না, কারোর কাছ থেকে নেবে না, উনি নিজের যতটুকু আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চান। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, নারীদের উদ্দেশ্যে, যারা আরও যারা নারীরা আছে যারা কাজ কর্মঠ নারীরা কাজ করে খেতে চায়। নারীদের উদ্দেশ্যে আমি বলবো, আসলে এক সময় আমরা নারীরা যখন আমি দোকান নেই তখন আমার ফ্যামিলি ভাবছে যে তুমি কিভাবে দোকান করবা, আমার ফ্যামিলিতে এটা নাই, আবার হচ্ছে তুমি একজন মহিলা মানুষ এটা কিভাবে করবা, কিভাবে সম্ভব। তখন আমি আসলে পিছনের দিকে না তাকাই আমি ভাবছি করবো, আমার করতে হবে, করবো, তখন থেকে আমি আর কি নামি। তারপর থেকে ভালো লাগলো। রাজিয়াপার হাজব্যান্ডকে আসলে আমরা সাধুবাদ জানাবো যে উনি ওনার এই কাজটাকে যে মেনে নিয়েছে এবং ওনাকে যে সহযোগিতা করে এটি অনেক কিছু। তো দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা এরকম আরও অনেক রাজি আছে যাদেরকে আমরা খুঁজে বের করে নিয়ে আসবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।